মার্চ ফর ডেমোক্রেসি নামে রোববার যদি কোনো সহিংসতা হয় আর একটি জাতীয় পতাকার অবমাননা করা হয় তাহলে আপনার খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ হুশিয়ারি দেন একই সভায় যোগাযোগ মন্ত্রী ওবেদুল কাদের বলেন উনত্রিশ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি নামে নাশকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী নেতাকর্মীরাও তা প্রতিহত করবে এদিকে একই সভায় আইন প্রতিমন্ত্রী কামুল ইসলাম বলেন রোববার লাঠিহাতে তাদের সব সহিংসতা কঠোরভাবে প্রতিহত করা হবে বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসে দিয়ে যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তা কখনই সবল করতে দেওয়া যাবে না